খরচ করছেন কত? 30 টাকা। 30 টাকা। তাহলে লাভ হলো কত ভাইয়া? 50 টাকা। ঢেলে দেই? হ্যাঁ দে। খাবেন? তাহিরের মতো, তাহির সাহেবের মতো হইতে গেছেন। সেম প্রসেসে যেভাবে কফি করে দেখাইছি, সেম প্রসেসে আপনি ক্যাপাচিনোটাও করতে পারবেন ভাই। এই যে ভাই, কম টাকায় ব্যবসা করে লাভবান হতে চাই আমি, পুঁজি নাই কিন্তু ব্যবসা করে লাভবান হতে চাই ভাই, কাহিনী কি বলেন ভাই? এখন হলো সবচেয়ে স্মার্ট বিজনেস সবাই খুঁজতেছে। কোনটা ভাই স্মার্ট বিজনেস? কোনটা আপনারা নিজেও জানেন কিন্তু এখন মাথা আসতেছে না, যখন আমি বলবো তখন ইনশাআল্লাহ আপনার মাথা এসে পড়বে। তাই নাকি? কারণ স্মার্ট বিজনেসটা হলো আপনার রেস্তোরাঁ। রেস্তোরাঁ একটা দিলে ভাই, সেটাতে আপনার কফি শপ তো অবশ্যই থাকতে হবে, এবং অনেকে টঙের দোকান কিংবা গ্রামে আপনার দোকান আছে, সেই দোকানে আপনার চা, দুধ চা, রং চা এগুলি বানানোর জন্য কেতলি কিনতে হয়, আপনার 30-40 হাজার টাকা খরচ হয়, উইথ আপনার পুরো গ্যাঞ্জাম বেড়ে যায়। আর আমি খুব অল্প টাকার মধ্যে আপনি একটা লাভবান বিজনেস দেখাবো, যেটা দিয়ে মাসে ইনশাআল্লাহ কত, আপনি 30-40 হাজার টাকা ইনকাম করতে শুরু করেন। কি দেখাবেন? আচ্ছা, আজকে আমি আপনাকে দেখাবো কফি অ্যান্ড টিয়েরি দেখাবো, সেটা হলো আপনি কফি করতে পারবেন, রং চা করতে পারবেন, ক্যাপাচিনো করতে পারবেন, দুধ চা করতে পারবেন, কাঁচাপাতি চা করতে পারবেন ইনশাআল্লাহ ভাই। ক্যাপাচিনো তো ফ্যান এটা তৈরি, এটা দিয়ে সবকিছুই করতে পারবেন। আজকে আমি দেখাই দেবো। এখানে রাখছিল 3টা কোয়ালিটি। অনেকে ভাইয়া চায় যে অনেক মানে বেটার কোয়ালিটির মধ্যে, যারা বেটার কোয়ালিটির মধ্যে চান তারা এটা নিতে পারেন। এটা হলো ব্ল্যাক ডায়মন্ড গোল্ড মডেল। আচ্ছা, আর এটা হলো শুধু ব্ল্যাক ডায়মন্ড, আর বাজারে যেটা অ্যাভেলেবেল রিজনেবল প্রাইসের মধ্যে এটা হলো এটা। আর এইগুলো রিজনেবল কিন্তু এটার তুলনায় আপনি এগুলো আরো হাই রেঞ্জ হওয়ার দরকার ছিল, কিন্তু একেবারে রেঞ্জ কমের মধ্যে দিতেছি। ওকে, এখন স্পেসিফিকলি বলুন কি কি সুবিধা আছে এটাতে। আপনি করতে পারবেন যেটা আমি বললাম, যে এগুলি হলো আপনার 100% ইতালিয়ানের কয়েল, আর এই কয়েলটা খুবই উন্নত মানের কয়েল দেওয়া আছে। গ্যারান্টি? এটা হলো 2 বছরের কয়েল গ্যারান্টি এবং 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে। সার্ভিস ওয়ারেন্টি। এবং আমি আশাবাদী যে ভাই কম দামের মধ্যেও রাখছি, মোটামুটির মধ্যে রাখছি, বেশি দামের মধ্যে রাখছি, যারা কম দাম নেবেন এগুলি আপনার অ্যাভেলেবেল পাবেন। এগুলো নিয়ে আপনার 1-2 বছরের মধ্যে আমার 17 বার কল দিতে হবে। 17 বার কল দিতে হবে? কল দিতে হবে আমার, তাই না? যার তে মন চায় তার থেকে এটা 17 বার কল দিতে হবে, এটুকু আমি চ্যালেঞ্জ। আর এটা এটা নেবেন মিনিমাম আপনার 4-5 বছরে আপনার ধরা লাগবে না, কিছু করা লাগবে, কিছু করা লাগবে না। এরপরে আরো ভালো এবং ই নিতে যান, এগুলো আপনার 8-10 বছরে কিছু করা লাগবে না, কিছু করা লাগবে না, কিছু করা দেওয়া লাগবে ভাই। আপনি বিজনেস করতে গেছেন, আপা আমি একটা শপ দিলাম, টি এর একটা শপ দিলাম, কিন্তু কফি শপ দিলাম, কফি শপের মধ্যে আমার একটা সমস্যা হলো, সমস্যা হলে তো আমি এটা 3-4 দিন ফেলে রাখতে পারবো না, তো আমার কফি শপে সেটা বেস্ট রাখবে। আর সর্বপ্রথম বলি আমি এটা দিয়ে কি কি করতে পারবেন সেটা আগে দেখাই, তারপরে ডিটেলস আরো পরে বলি ভাই। এই দেখেন আমি পানি দিয়ে দিলাম, পানি দেওয়ার পর পানি দিয়ে দিলাম, এখানে আমি রাখলাম, রাখলে পানি দেওয়ার পরে আমি একটু দুধ দিয়ে দেবো, দুধ দুধ দিয়ে দিলাম, বিসমিল্লাহ। হ্যাঁ, এই যে মিল্ক দিলেন, দুধ দিয়ে দিলাম। আচ্ছা ভাই, দুধ ধরেন আমি 10 টাকার দুধ দিলাম। তারপরে আমি কফি দিয়ে দিলাম, কফি দিলেন, কফি দিলেন কয় টাকার? কফি ধরেন 10 টাকার দিয়ে দিলাম, দিলেন 20 টাকা। ওকে, আপনি কেউ চাইলে কন্ডেন্সমিল্ক দিয়েও আপনি করতে পারবেন। আচ্ছা আচ্ছা, কন্ডেন্সমিল্ক দিয়ে চিনি দিয়ে দিবেন। আচ্ছা, এটা দিয়ে এখানে ধরেন। হ্যাঁ, বিসমিল্লাহ। ও ওয়াও, ওকে ওকে ভাই, ক্যাপাচিনোটা সেম এভাবেই করে। আচ্ছা আচ্ছা, সেম, বুঝতে পারছি ভাই, এত বড় হয়ে গেল ভাই, বুঝলাম না ভাই। কফি তো আপনার ফ্যানাটাই হলো মেন, ফ্যানাটাই মেন। এই যে দেখেন আমি যে কফিটা করলাম, এই কফিটা মেনটাই হলো আপনার ফ্যানা। এখন আপনি এই কাপটাতে আপনি নর্মালি যেতে, আপনি যেহেতু নিউ মার্কেটে আসছেন, আপনিও কফি মাঝে সাঝে খান, আপনি বলেন এই কফিটা আপনি কত দিয়ে খাবেন? এই কফি, এই কফিটা আপনি কত দিয়ে খাবেন? এই কফির দাম পড়বে হচ্ছে আপনার 30-40 টাকা ভাই। নিউ মার্কেটে একটা কফি আমাদের জন্য দোকানদারের জন্য রাখে হলো আপনার 80 টাকা। ও, 80 টাকা। আর হলো আপনার বাইরে যারা খায় মানে আপনার কাস্টমার, তাদের জন্য হলো আপনার মিনিমাম আপনার 110 টাকা। 110 টাকা। তো এই কফিটা আপনি এলাকায় তো আর এত বিক্রি করতে পারেন, মিনিমাম বিক্রি করতে পারেন 20 টাকা। হ্যাঁ, তো ভাই এই আমি ইনভেস্ট করছি কত? টোটালি 20 টাকা, আর 5 টাকা চিনি 25 টাকা, আর কারেন্ট হলো 5 টাকা। না, 5 টাকা তো কারেন্ট যাবে, ধরেন না আমি ধরলাম 5 টাকা। হ্যাঁ, তো 30 টাকা। হ্যাঁ, 30 টাকার মধ্যে আমি করলাম এটাই বিক্রি করে ফেললাম 20 টাকা। আরও এখানে কি ভাই আরও হবে না আপনার 3-4 কাপ হবে না? 4 কাপ তো হবে। আচ্ছা, 4 কাপ না, ধরেন 3 কাপ ধরলাম, 3 কাপ, 3 কাপে যদি 3 কাপ আর 1 কাপ, 4 কাপ, 4 কাপের দাম কত ভাইয়া? 4 কাপের দাম 100 টাকা। আর যদি নর্মালি ধরেন 20 টাকা করে, 80 টাকা, 80 টাকা আপনি খরচ করছেন কত? 30 টাকা, 30 টাকা। তাহলে লাভ হলো কত ভাইয়া?
50 টাকা। তো মাসে যদি আপনি এরকম প্রতিদিন তো আর আপনি 4 কাপ বিক্রি করবেন না, আল্লাহ তাআলা চাইলে আপনি 100 কাপও বিক্রি করতেন, 200 কাপও বিক্রি করতেন। এই হলো আপনি কফির ইটা গেল। তারপরে আসেন আপনি রং চায়ের মধ্যে, যেটা করেন কাঁচা পাতির চা কিংবা রং চা। আমি রং চাটাই প্রথমে করে দেখাই আপনাকে। দেখাবেন এই পানিটা নর্মাল পানি দিছি ভাইয়া, আমি একবারে টোটালি হাত দিয়ে দেখালাম, দেখছেন ঠান্ডা একবারে ঠান্ডা পানি। তারপর একটু গরম করে নেবেন। গরম হয়েছে, চমৎকার। সবচেয়ে বড় কথা হলো আপনার 10 মিনিট না, আপনার যে সময়টা আপনার এক চায়ের দোকানে দিবেন, কফির দোকানে দিবেন, টাইম কতটুকু লাগে? টাইম অনেক কম, এইটাতে অনেক কম সময় লাগবে। এই যে চা হয়ে গেছে, হয়ে গেল রং চা, হয়ে গেল দেখেন এই রং চা হয়ে গেল। এখন রং চাটা হয়ে গেছে, এখন আপনি এটার মধ্যে কাঁচা পাতির চা যদি করতে চান, কাঁচা পাতি, হ্যাঁ কাঁচা পাতির চা করবেন। হ্যাঁ এই যে দেখেন, হ্যাঁ আমি দিয়ে দিলাম কাঁচা পাতি, কাঁচা পাতি ঢুকাই দিলাম, কাঁচা পাতি দিয়ে হ্যাঁ এখানে দিয়ে দিচ্ছি। কিন্তু হ্যাঁ এখন একটু ধরেন, হ্যাঁ দেখেন কালারটা কি সুন্দর আছে। ও 1 2 3 4 5 মানে হচ্ছে আপনার 5 থেকে না রং চা, রং চা। এখন আবার কন্ডেন্স মিলে যেটা চায়ের দোকানে চলে, হ্যাঁ কন্ডেন্স মিলের চা এইটা, সেটা আপনি যদি দিতে চান। এখন আমি যদি মিল্ক দেই যে হ্যাঁ আমি এটা দুধ চা বানাই দেবো, কন্ডেন্স মিল মানে হচ্ছে কৌটার যে দুধটা ওটা দিয়ে দিলাম। না একটু ভালো করে দেন, আমি এখান থেকে একটু ঢেলে দিই। ঢেলে দেন, ওকে ঢেলে দেই, হ্যাঁ ঢেলে দেই, হ্যাঁ দেন খাবেন। অনেক দিয়ে দিয়েছেন আপনি। আচ্ছা আচ্ছা বেশি দিয়ে ফেলছি, ওই যে তাহিরের মতো, তাহির সাহেবের মতো হইতে গেছেন। ঢেলে দেই, এটাকে কন্ডেন্স মিলে চাটা করে দিলাম। এই সেম প্রসেসে যেভাবে কফি করে দেখাইছি, সেম প্রসেসে আপনি ক্যাপাচিনোটাও করতে পারবেন ভাই। এই যে 5 সেকেন্ড শেষ, দেখেন 100% কালারটা এবং ধোয়া উঠতেছে ভাই। ভাই কি অবস্থা! আপনি মাসে আপনি গ্যাস বিল দিবেন, যারা চায়ের দোকান দিবেন গ্যাস বিল দিবেন, সাথে রাখবেন কতগুলি আবর্জনার মতো। চায়ের দোকানে একটা পরিষ্কার, যদি চায়ের দোকানে যে কোনো জিনিস একটা পরিষ্কার যদি না থাকে তাহলে এখানে আমরা জায়গা লাগবে না। যেমন ছোট টেবিল, এইটা একটা টেবিল, দাঁড়া করে আমরা ব্যবসা শুরু করে দিতে পারি ভাই। এখন আপনি এই চাটা নিলেন, ঠিক আছে, এই চাটা রেখে খেয়ে দিলেন একজনের জন্য শেষ। এখন আপনি এটা ঠান্ডা হয়ে গেছে, আবারও ধরেন গরম হয়ে গেল, গরম হয়ে গেল। আপনি চাইলে একসাথে আপনি 20 জনের 50 জনের খাবার এটা দিবেন। সিরিয়াল হয়ে গেলে আপনার দোকানে দিয়ে দিলেন, হয়ে গেল। টঙের দোকান, টঙের দোকানে এটা নিতে পারেন। এখন আপনি নিজে বলেন, আমি কি আপনাকে বেটার জিনিস এবং স্মার্ট বিজনেস দেখাইছি ভাই? এক্স্যাক্টলি ভাই, আমাকে প্রাইসটা বলেন যে কত টাকা দিয়ে কত টাকা ইনভেস্ট করতে পারবে ভাই। এই যে ধামাকা প্রাইস, তো ধামাকা প্রাইস। আর একটা কথা বলি, এটা যদি আপনি মাসে মাসে 30 দিন, 30 দিনে যদি আপনি ধরেন সকাল 7টাতে শুরু করে রাতে 12টা পর্যন্ত চালান, মাসে এটা বিদ্যুৎ বিল আসবে সর্বোচ্চ আপনার 1800 টাকা। 1800 টাকা, সর্বোচ্চ 1800 টাকা। আচ্ছা আচ্ছা, সর্বোচ্চ 1800। আর গ্যাস বিলই আসে আপনার 2024-এর উপরে। এর ভিতরে তো আবার বাসায় প্যারা আছে ভাই, বাসায় প্যারা, এই প্যারা ওই প্যারা, আবার কফি, অনেকে কফির কফির জন্য একটা আলাদা একটা লোক রাখতে হয়। আর এটা আপনি নিজে চাইলে নিজে পারবেন বিজনেস, একাই বিজনেস করা যাবে। এক্স্যাক্টলি, তো লাখো টাকার খরচ না করে অল্প টাকায় আপনি খুব লাভবান একটা বিজনেস। এটা ভাই আমাকে একটু প্রথমতে বলেন তো প্রাইস। এটা হলো সব নরমালি, নরমালের মধ্যে যারা নরমালটা নিতে চাচ্ছেন তারা নিতে পারেন। কত প্রাইস? এটা শুধু 5 বছর সার্ভিস ওয়ারেন্টি। এটা হলো আপনার 13,500 টাকা। এটা নর্মালি কলম যে কোনো জায়গাতে যাবেন 16,500 টাকা বিক্রি করতেছে। এটা কোনো ব্র্যান্ডের না, আচ্ছা শুধু এক্সপ্রেস ও কফি মেকার লেখা, আচ্ছা ঠিক আছে। তারপর এটা হলো আপনার ব্ল্যাক ডায়মন্ডের, এটা গোল্ডেন কালার শীট। এটা হলো আপনার একটু, সবাই তো আর ভালো মানে ভালো বাজেট থাকে না, তাদের জন্য আমি বলবো এটা নিতে পারেন, কম বাজেটের, একটু কম বাজেটের মধ্যে এটা আপনি নিতে পারেন। এটা 20,500 টাকা। আর এটা যেটা সবচেয়ে আপডেট, এটা ভাই আমার দেখা মতে, আমি যেভাবে তৈরি করছি আমার মন মতো, আমি আমাদের নিজস্ব কারখানা, আমার মন মতো আমি ভাবে তৈরি করছি, জানি এটা নিয়ে মিনিমাম আপনার 10 বছর কিছু না, 10 বছর কিছু হবে না, 10 বছর কিছু হবে না। আর এটার কফি যে খাবে সে ইনশাল্লাহ আপনার দোকানের ফ্রেন্ড হয়ে যাব ভাই। চিপার মধ্যে আমরা অনেক টাইমে, আমরা ফ্রেন্ডরাও অনেক টাইমে
চিপা চিপার মধ্যে যাই, কারণ ওদের খাবারের মান ভালো। এক্স্যাক্টলি ভাই, আপনার খাবারের মান যদি নিয়ে আপনি একটা 5 টাকা দামের একটা জায়গায় থাকেন, সেখানে আপনার লোক যাবে। আমি এটা বলতেছি যে আপনি একটা ভালো খাবার দিন, ইনশাআল্লাহ ভালো সেলারি পাবেন। ভাই প্রাইসটা বলেন একটু। এটা প্রাইসটা পড়বে 26,500 টাকা, একদম একবারে ফিক্স। ভাই আপনাদের শপে আসার লোকেশন? আমাদের শপে আসার লোকেশনটা হলো ঢাকা নিউ মার্কেট পোস্ট অফিস গেট এসে 16 নম্বর গলি 369-370 নম্বর শপ, আর একটা হলো ঢাকা নিউ মার্কেট 3 নম্বর গেট এসে আমাকে ফোন দিলে আমি রিসিভ করে নিয়ে আসতে পারবো। ওকে সো ভিউয়ার্স, তারপর আপনাদের সুবিধা হতো শপের অ্যাড্রেস। যদি আরেকটা কথা বলি, ঢাকার মধ্যে যদি চান সেটা হোম ডেলিভারি দেওয়া যাবে, ডেলিভারি চার্জ দিতে হবে। আর ঢাকার বাইরে যারা নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার এবং কিছু টাকা অ্যাডভান্স করলে পুরো বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে দিয়ে থাকি। ওকে সো ভিউয়ার্স, আপনাদের সুবিধা হতো শপের অ্যাড্রেস ফোন নাম্বার ভিডিও নিচে দেওয়া থাকবে এবং স্ক্রিনে নাম্বারটি দেওয়া আছে, সেখানে আপনারা অর্ডার করতে পারেন ফোন দিয়ে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।